দেখুন, এবার বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে ভারত। এবার আটঘাট বেঁধেই ময়দানে নামছে ভারতীয় বায়ুসেনা। বিশ্বের সব থেকে বড় চুক্তি করার জন্য তৈরি তারা। প্রায় 110টি ফাইটার জেটের অর্ডার দিতে চায় তারা। এর জন্য প্রায় 1,00,000 কোটি টাকা পর্যন্ত দিতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা। 110টি ফাইটার জেটের জন্য বিশ্বের সমস্ত কোম্পানির কাছে তাদের প্রস্তাব পাঠানোর আবেদন জানানো হয়েছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় এটি তৈরি হতে চলেছে। বায়ুসেনার পক্ষ থেকে সিঙ্গেল ও টুইন সিটের জেট তৈরির কথা বলা হয়েছে। ভারতের আগে 126টি ফাইটার জেটের চুক্তি বাতিল করেছে। দসাল্ট এভিয়েশন এসের থেরে এটি নেওয়ার কথা হয়েছিল, কিন্তু এর পরিবর্তে 36টি রাফায়েল এয়ারক্রাফট নেওয়ার কথা ঘোষণা করে। 110টি ফাইটার জেটের জন্য একাধিক প্যারামিটার রেখেছে ভারতীয় বায়ুসেনা। জানানো হয়েছে ফাইটার জেটের 85% তৈরি করবে স্পার্টনে বা ইন্ডিয়ান প্রোডাক্ট এজেন্সি। চুক্তি সই করার দিন থেকে 36 বছরের মধ্যে সেগুলি সেনার হাতে পর্যন্ত পৌঁছে যেতে হবে বলেও শর্ত আরোপ করেছে বায়ুসেনা। জুলাই পর্যন্ত প্রস্তাব জমা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেনা সূত্রে খবর, এই জাতীয় ফাইটার জেট তৈরি করে আমেরিকার লকহিড মার্টিন ও বোয়িং। এছাড়া ফ্রান্সের দসাল্ট, সুইডেনের সাব, ইউরোপের ইউরোফাইটার ও রাশিয়ার মিগ এই জাতীয় বিমান তৈরি করে। কিছুদিন আগে ভারতীয় প্রতিরক্ষা দপ্তর জানায়, বেসরকারি প্রতিরক্ষা সংস্থায় তৈরি হবে 250টি ফাইটার জেট। এগুলি ব্যবহার হবে ভারতীয় বায়ুসেনার কাজে। 100টি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট তৈরি হবে ভারতে। এছাড়া 90টি ডাবল ইঞ্জিন ফাইটার জেট তৈরি হবে। এছাড়া ভারতীয় নৌবাহিনীর জন্য প্রয়োজন 57টি জেট। নেক্সট জেনারেশন এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে ব্যবহারের জন্য নৌসেনায় এই 57টি জেট লাগবে। এছাড়া কমপ্লেক্স অ্যারোনেটিক্স ইকোসিস্টেম তৈরির জন্য বেসরকারি সংস্থার সঙ্গে কথা বলবে কেন্দ্র, যার জন্য কয়েক হাজার কোটি টাকা খরচ হবে।